পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার শমশেরগঞ্জ থানার চাঁচল এলাকায়। স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি আহত গৃহবধূকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে, পারিবারিক গণ্ডগোলের সময় বাধা দিতে যায় গৃহবধূ, তখনই তাকে হাসুয়া দিয়ে আঘাত করে। চন্দন সরকারের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। ভালো মন তাইসে বলছে কি আমার বোনটা কেন আশ্রম ভরবো, আশ্রম ভরিয়েন না, একলে এই ঝামেলাটা কিছু ঝামেলা। যারা মেরেছে ওদের নাম কি? কাঞ্চন দেবী আর সুহান শেখ আর জামশেদ শেখ। আর ওদের বাড়ি কোথায়? ঘরে উত্তর চাইচন্দ্র। থানা কোন থানা? এই মুর্শিদাবাদ শমশেরগঞ্জ। শমশেরগঞ্জ থানা। তোমার নাম? আসমারা দেবী। তোমার স্বামীর নাম? মাইনুল মমি।